আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আসছি পায়রা ও লেবুখালী সেতুর সর্বশেষ অবস্থা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। পায়রা লেবুখালী সেতু এখন সম্পূর্ণ দৃশ্যমান, এখন শুধু অপেক্ষার পালা কবে খুলে দেওয়া হবে এই সেতুটি। সম্পূর্ণ সেতুটি অগ্রগতি আপনাদের মাঝে তুলে ধরব, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন। ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে পায়রা নদীর উপর 1470 মিটার প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ লেবুখালী সেতু নির্মাণ কাজ শেষের দিকে। সব কিছু ঠিক থাকলে জুলাইয়ে সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হওয়ার কথা আশা করছে কর্তৃপক্ষ। ওপেক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশের দ্বিতীয়বারের মতো নির্মিত হচ্ছে এক্সট্রা ড্রোজ প্রি স্ট্রোস্ট বক্স গার্ডার টাইপের এ সেতুটি। ব্যয় ধরা হয়েছে 1,447,24,00,000 টাকা। এদিকে সেতুটি খুলে দেওয়া হলে ফেরি পারাপারের দুর্ভোগ ঘুচবে, আর এ সেতুর বদৌলতে পর্যটন শিল্পের অপর সম্ভাবনার দ্বারও খুলে যাবে। কক্সবাজারের চেয়েও কাছে দূরত্বে চলে আসবে কুয়াকাটা সমুদ্র সৈকত। আরও জানা যায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি চীনা প্রতিষ্ঠান। জুলাই মাসের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার আশ্বাসের কথা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর। সেতুর প্রকল্প পরিচালক আব্দুল হালিম বলেন, কর্ণফুলীর দ্বিতীয় সেতুর আদলিয়ে নির্মাণ করা হয়েছে ফোরলেন লেবুখালী সেতু। পায়রা নদীর মূল অংশের 630 মিটার বক্স গার্ডার 4টি স্প্যানের উপর নির্মিত হয়েছে, যার মূল অংশ 200 মিটার করে 2টি স্প্যান, 18.30 মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে পায়রা সেতুর উপরে উপকূলীয় পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলের জন্য। এছাড়া সেতুর মূল অংশের দুপ্রান্তে 840 মিটার ভায়াডাক্ট এ 30 মিটার করে 28টি স্প্যানে বর্ধিত অংশের ভার বহন করছে। লেবুখালী সেতুর 32টি স্প্যান এখন দাঁড়িয়ে আছে 31টি পিলারের উপরে। সেতুর 28টি স্প্যানের 12টি বরিশাল প্রান্তে এবং 16টি পটুয়াখালী প্রান্তে। তিনি আরও জানান, কথা ছিল চলতি বছরের জুলাই চালু হবে পায়রা সেতু। তৃতীয় দফা সময় বৃদ্ধির আবেদন করার সময় তেমনটাই বলেছিলেন সেতু নির্মাণের দায়িত্বে থাকা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়াং রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন। 2020 সালের জুনের তৃতীয়বারের মতো সময় বৃদ্ধির আবেদনও চলতি বছরে জুনে কাজ শেষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা, কিন্তু এই সময়ের মধ্যেও সেতু যান চলাচলের জন্য প্রস্তুত করতে পারেনি। উপরন্তু আরও 8 মাস সময়, 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করেছে তারা। সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তা অবশ্য বলেছেন, এতটা সময় তাদের দেওয়া হবে না ঠিকাদারকে। যেটুকু কাজ বাকি আছে তাতে বড়জোর অক্টোবর পর্যন্ত সময় দেওয়া যেতে পারে, তবে তার আগে জুলাই কিংবা আগস্টের মধ্যে সেতু খুলে দেওয়ার কথা রয়েছে। বর্তমানে এখানে 2টি ফেরি সর্বক্ষণিক চলাচল করলেও গাড়ির দীর্ঘ লাইন লেগে থাকে, যার ফলে যানজটের সৃষ্টি হয়, জনগণের দুর্ভোগ পোহাতে হয়। প্রকল্প পরিচালক আরও বলেন, খরস্রোতা পায়রা নদীর ভাঙ্গন থেকে লেবুখালী সেতু রক্ষায় পটুয়াখালী প্রান্তে 1,475 মিটার নদী শাসন কাজ চলছে। সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল প্রান্ত নদী শাসনের প্রয়োজন। প্রকল্পের আওতায় বরিশালে একটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হবে পটুয়াখালী সেতু। সেতুটি খুলে দেওয়ার পর পদ্মার এপারে 11 জেলার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন হবে। বরিশাল থেকে কুয়াকাটায় যেতে সময় লাগবে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা। পদ্মা সেতু খুলে দিলে পর্যটন শিল্পের প্রসার হবে। কুয়াকাটা সহ সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগে কোনো ফেরির প্রয়োজন হবে না, এমনকি উত্তরবঙ্গের সঙ্গেও কুয়াকাটা সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করবে এ সেতু। ঢাকা থেকে কুয়াকাটা কক্সবাজারের চেয়ে কাছে হবে। ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছতে সময় লাগবে মাত্র 7 ঘন্টা। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বলেন, আর মাত্র 5 ভাগ কাজ বাকি রয়েছে।
যা শেষ করতে দ্রুতগতিতে কাজ চলছে। এতে করে আগামী মাসের মধ্যে সেতুর সব ধরনের কাজ শেষ হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পায়রা সেতুর উপরের অংশ, যেখানে পিচ ঢালাইয়ের কাজ চলছে, দ্রুতগতিতে কাজ চলছে পিচ ঢালাইয়ের। বর্তমান মাসই শেষ হয়ে যাবে পিচ ঢালাইয়ের কাজ। এদিকে সেতুর টোল আদায়ের জন্য পটুয়াখালী প্রান্তে নির্মিত হচ্ছে টোল প্লাজা, যেখানে ডিজিটাল পদ্ধতির টোল আদায় করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন পটুয়াখালী প্রান্তে টোলের অবস্থান। টোল প্লাজার পরে রাস্তার সংস্কার কাজও খুব দ্রুতগতিতে চলছে। রাস্তাগুলো খুব চওড়া এবং আধুনিক পদ্ধতিতে শেষ করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই হয়তো দক্ষিণ বাংলার মানুষের স্বপ্ন পূরণ হবে। পদ্মা সেতু হয়ে গেলে দক্ষিণ প্রান্তে যেতে আর কোনো ফেরি পারাপার লাগবে না। এতে যেমন সময় কমবে আর মানুষের দুর্ভোগ ঘুচবে, দক্ষিণ অঞ্চলের মানুষের অর্থনীতির চাকা সচল হবে, যোগাযোগ ব্যবস্থা আরও সদৃঢ় হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।